শ্রী ববি হাকিম মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করছে সাইড থেকে বলছে, মানে তুই ভেবে দেখো, জিতেন তেওয়ারি বলছে উর্দুর কথা, শুভেন্দু অধিকারী বলছে উর্দুর কথা, ববি হাকিম বলছে হিন্দির কথা, কি বলছে সাইডে ক্লিপটা দেখবে, দিদি হিন্দি হিন্দি। এইটা বাংলার ছেলেমেয়েদের সঙ্গে, বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। আমি অন্য রাজ্যে গিয়ে আমার ভাষায় পরীক্ষা দিতে পারবো না, আমি মহারাষ্ট্র সিভিল সার্ভিস দিতে পারবো না কারণ সেখানে মারাঠি বাধ্যতামূলক, ঠিক আছে, আমি বিহারে গিয়ে দিতে পারবো না কারণ সেখানে হিন্দি বাধ্যতামূলক, আমি পশ্চিমবঙ্গের স্টেট সিভিল সার্ভিসের চাকরির জন্য কম্পিটিশান করব ইউপি বিহার রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা, এটা আর কি হচ্ছে, সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, হ্যাঁ হোটেলও না, হোটেলে পয়সা দিয়ে থাকতো, এটা ধর্মশালা, এখানে বলে আয় 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 নিয়ে যায়, এখানে ফ্রিতে বিলি হচ্ছে রে। এবং আমি যে কথাটা বলতে চাই, এই যে আমি বলছি যে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল, এটা অমূলক বলছি না, এই যে ব্যবস্থার ফলে কয়েক বছর আগে যেখানে কোনো বাংলা ভাষার বাধ্যতামূলক পেপার নেই পশ্চিমবঙ্গে, এর ফলে সিক্সথ হয়েছে WBCS-এ, বিহারের একখানা ছেলে সে ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়েছে বলে এহা কই ল্যাঙ্গুয়েজ টেস্ট নেই লাগতা, এটা আমাদের বিজ্ঞাপন হয়ে গেছে, এই রাজ্য যে কাঁচা খোলা এটা একটা বিজ্ঞাপন করছে এখন বহিরাগতরা। এবং এই জায়গা থেকে একটা কথা আমরা বলতে, বলে ভোটের অঙ্ক, ভোটের অঙ্ক অনেকে বলছে, আমি কদিন আগে দেখলাম প্রশান্ত কিশোর যে কিনা নির্বাচনী মন্ত্রণালয়টা ছিল তৃণমূলের, সে একখানা চ্যানেলে বলছে, সোমা চৌধুরী সাংবাদিককে বলছে যে তারা যখন ক্যালকুলেশন করছিল বলছে হিন্দি ভাষী ভোট এগুলো তো তৃণমূল পাবে না, তো ওটা সাইড হলো, উর্দু ভোট যাবে কোথায়, তাহলে তুমি কাকে দাঁড়াচ্ছিলে, একটা তোমার আছে তোমার কাছে আসবে না, ঠিক আছে ওই কাকুন আসবে জলকলের ভোটে হিন্দিভাষী ভোট আসবে পৌরসভা, ঠিক আছে জলকলের ভোট, কাগজের দুয়ারে সরকার ওই কাগজটা বার করা, স্বাস্থ্যসাথী কাগজে ৫০০ টাকা এই টাকা ওই টাকা হাতানোর ভোটে থাকবে, আর যখন বাংলার কোনো একখানা দল সিপিএম বা তৃণমূল এটাকে হাঁটিয়ে দেবার কোনো একটা ভোট থাকবে, তখন তাদের জন্য হচ্ছে দেশওয়ালি দল বিজেপি, ঠিক আছে উর্দু ভোট যাবে কোথায়, কার কাছে যাবে, তার মানে এরা তবুও যে এদের পেছন পেছনে এই করছে সব কটা দল, ভেবে দেখো অন্যটা জায়গায় কী হয়, যে একটা সরকার সে যদি একখানা সিদ্ধান্ত নেয়, ধরো বাঙালি বিরোধী সিদ্ধান্ত যেটা নিয়েছে বাংলা বিরোধী, অন্য দলগুলো তাকে চেপে ধরবে, এখানে কে চেপে ধরবে, এখানে মুখ্যমন্ত্রী হিন্দি উর্দু ঢোকানোর আগে বিরোধী দলনেতা দাবি করছে হিন্দি উর্দু ঢোকানো হোক, মুখ্যমন্ত্রী বাংলা বাধ্যতামূলক বাদ দিয়ে দেওয়ার আগে বিরোধী দলনেতা দাবি করা হচ্ছে বাংলা বাধ্যতামূলক থাকবে না, মানে কি অসহায় অবস্থা বাঙালির মনে হতে পারে, কিন্তু আমি বলতে চাই বাংলা বাঙালি অসহায় নেই, বাংলা পক্ষ আছে, যেদিন এটা হয়েছে সেই দিন থেকে আমরা কিন্তু জেলায় জেলায় আমরা প্রতিবাদ শুরু করে দিয়েছি। এইখানেই প্রশ্ন থাকবে যে এই যে বাধ্যতামূলক নয় যে বিষয়টা উঠে গেল, যারা এ দানাবাদ যে যারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল সেই সমস্ত স্টুডেন্টদের কী বার্তা দেবে বাংলা পক্ষ, কীভাবে তাদের আবার রিকভার করা যায়, কেন এটা জীবনের ব্যাপার, পরীক্ষা তো একটা 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 লাইফ, একটা স্ট্রাগল, সেই জায়গা থেকে একটা একটা বাংলা পক্ষ কী ভাবছে সেই যুব সমাজদের জন্য। খুব স্পষ্ট, আমরা এই জিনিসে স্পষ্ট হয়ে গেল যে বাংলায় এই বাঙালির ভোট চাওয়া প্রতিটি দল বহিরাগতদের দালাল, বাঙালির ভোট তারা ফ্রি মনে করে, বলে ওগুলো তো এমনিই আছে হাতের পাঁচ, বুঝতে পারছি না বাঙালি যে হাতের পাঁচ না, এইটা বাংলা পক্ষ কিন্তু এবার মানে একদম এটা বাংলা পক্ষ বনাম বিজেপি তৃণমূল সিপিএম, এই বিষয়টা হয়ে গেল বাঙালি বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালি বনাম বিজেপি সিপিএম তৃণমূল এই এই প্রশ্নে, এটা খুব স্পষ্ট। কদিন আগে আমরা টিভি চ্যানেলে ডিবেটে গেছিলাম, একজন একটা কথা বললো, আমি সঙ্গে সঙ্গে বললাম দেখুন অন্য যে দুটো দলের না এটারই ঘুরিয়ে ফিরে এইসব কথাই বলবে, তাই দাও এবং দেখলে তাই, ঠিক আছে একজন সেখানে তৃণমূলের লোক সে বললো হচ্ছে আমরা এখানে সকলকে মিলে ফিলে এই, ঠিক আছে তাহলে অন্যান্য রাজ্যের থেকে আলাদা কী করে হয়, পশ্চিমবঙ্গ কি ভারতে নাকি পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহে, তাহলে ভারতের যে কোনো রাজ্যে যে নিয়ম চলে সেটা পশ্চিমবঙ্গে চলবে না কেন, আমরা কি পশ্চিমবঙ্গে বাঙালি হয়ে পাপ করেছি, আজকে বলছে বাংলা স্কুলে কেউ পড়ছে না, বাংলা স্কুলে কেন পড়বে যদি বাংলা স্কুলে পড়ার একটা কারণ জোগাতে ব্যর্থ হয় রাজ্য সরকার, বাংলা স্কুলে ছেলেমেয়েরা কেন পড়বে যদি বাংলা স্কুলে পড়ানোর কারণ জোগাতে রাজ্য সরকারকে বাধ্য করতে ব্যর্থ হয় বিরোধী দলগুলো, কারণ তারাও বহিরাগত তোষণ করা এবং বাংলা বাধ্যতামূলক তোষণ করা এবং বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে, কি অসহায় অবস্থা আমাদের, এই অসহায় অবস্থা থেকে মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি এর ফলে আঘাতপ্রাপ্ত কে হচ্ছে, জেলার বাঙালি ছেলেমেয়েরা, কলকাতার বাঙালি ছেলেমেয়েরা, তারা
অন্য একটা ইংরেজি এই ওই স্কুল এইটার মাধ্যমে একটু দামি কোচিং এইসব দিয়ে একটা শ্রেণী পেয়ে যাবে, তার মানে এখানে একটু বড় লোকে পাবে, শহরের লোকে পাবে আর বহিরাগতরা পাবে, ভালো সিস্টেম। এবং বাংলার আমরা যারা সংখ্যাগরিষ্ঠ, আমরা যারা জেলার বাঙালি ছেলে মেয়ে, আমাদের আউট করে দেওয়া হলো, ঠিক আছে? আমরা বাইরে গিয়ে বাংলাদেশি বলে গালাগাল শুনবো, ঠিক আছে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে, আর আমাদের এখানে কুত্তাবিলে এখন তো বাংলার এখন পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাদেশি বলে গালাগাল করা হয়, পশ্চিমবঙ্গের মাটিতে। এই তো গতকাল গত পরশু দুর্গাপুরে একটা কেস ঘটেছে যেটা নিয়ে আমরা অ্যাকশান নিয়েছি, ঠিক আছে? একদম একদম বাংলাদেশে এইসব বলছে, তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু এবার আমাদের গড়িতে এই রাজনৈতিক দলগুলো ওপর আর ভরসা করা যাবে না। এবং আমরা যেটা স্পষ্ট কথা বলছি, দক্ষিণ দিনাজপুর থেকে প্রথম প্রতিবাদটা হলো বাংলা পক্ষর, আমি গর্বিত খুব যে দক্ষিণ দিনাজপুর যেটাকে তথাকথিতভাবে বলা হয় বাংলার একটি প্রান্তিক জেলা, যেটা দেখা গেল যে বাংলা এবং বাঙালির অধিকারের ক্ষেত্রে সেটা বাংলার সবচেয়ে অগ্রবর্তী জেলা, সবচেয়ে আগে দাঁড়িয়েছে, কারণ সে বুঝেছে হিটটা কোথায়। তার পরের আক্রমণটি পরের প্রতিবাদটি কোথায় হলো? দক্ষিণ চব্বিশ পরগনায়, যাদবপুরে নয়, তার থেকে অনেক দক্ষিণে। এর মধ্যে আমাদের প্রতিবাদ হয়ে গেছে জলপাইগুড়িতে, এর মধ্যে হয়ে গেছে আলিপুরদুয়ারে, এর মধ্যে বাংলা পক্ষ পথে নেমেছে শিলিগুড়িতে, এর মধ্যে পথে নেমেছে মালদায়, এর মধ্যে পথে নেমেছি আমরা পশ্চিম বর্ধমানে, এর মধ্যে আমরা পথে নেমেছি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে, এর মধ্যে আমরা পথে নেমেছি দক্ষিণ চব্বিশ পরগনায়, হাওড়ায়, হুগলিতে, নদিয়ায়, উত্তর চব্বিশ পরগনায়, পূর্ব বর্ধমানে। এবং আমরা কিন্তু সাড়া পাচ্ছি, আমরা প্রেস কনফারেন্স করেছি কলকাতা প্রেস ক্লাবে, আমরা চ্যানেলে যাচ্ছি। এরপরে কিন্তু একটা দীর্ঘ লড়াই শুরু হবে। আমরা কিন্তু এতদিন আমরা লড়াই করেছি এবং নানা রকম যুক্তি তুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যারা এগুলো করাতে পারে। এবার আমরা বাঙালি জাতির সামনে এই যুক্তিগুলি কিন্তু, আগে আমরা এই যে আমরা যেরকম এমএলএদের কাছে ডেপুটেশন দিয়েছি, এখন এমএলএ যার ভোটে এমএলএ হয়, এখন আমরা তার কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। এবং যাতে বাংলা ও বাঙালি সঙ্গে প্রতারণা করা এই প্রতিটি রাজনৈতিক দল, শাসক বিরোধী নির্বিশেষে, এদের এরা যে গণশত্রুতে, জাতির শত্রুতে, জাতির দ্রোহিতায় পরিণত হচ্ছে, সেটা আমরা বাঙালির সামনে এক্সপোজ করে দিতে চাই, করব। এবং একটা কথা আমি কিন্তু বলতে চাই প্রতিজনকে ভাই, বাংলা বাধ্যতামূলক হবে WBCS-এ, এবং সেটা হবে যেভাবে হবে, সেখানে কিন্তু আর ট্যাপও করার জায়গা থাকবে না, কোন দল কোন সরকার কিচ্ছু না, কিন্তু হবে। এবং তোমাদের মধ্যে এখন যারা 60 বছরের তলায়, তারা জীবদ্দশায় দেখে যেতে পারবে, জীবদ্দশায় দেখে যেতে পারবে যে অন্য কোনো রাজ্য কল্পনা করা যায় যেখানে সেখানে অন্য রাজ্যের লোকজন এসে সেখানে এসে বলছে যে এখানে তোমাদের ভাষা আমি পরীক্ষা দেবো না। একজন বলছে, আমি তো অনেক বছর ধরে আছি, শেখোনি কেন? কে শিখতে বারণ করেছে? তুমি বিহারে একটা কোনো বাঙালিকে বার করতে পারবে যে বলে আমি হিন্দি জানি না, তিন চার প্রজন্ম ধরে আছি, এরকম পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে এই টাইপের? আজকে ভেবে দেখো, আজকে ভেবে দেখো যে এরাই সাহসটা পায় বিহারে একটা ধরো কোনো বাঙালি ধরো নেতা, প্রথম কথা কথাটার কোনো মানে হয় না, বিহারে বাঙালি নেতা কথাটারই কোনো মানে হয় না, এখানে দেখো সব জায়গায়, ঠিক আছে, বড় এখানে বাঙালিরা হাত পা টিপছে তাদের, কয়েক ভাইয়া ভাইয়া এগুলো করছে, ঠিক আছে, ভাইয়া বা ভাই যাই হোক। এবার কথাটা হচ্ছে যে বিহারে যে বাঙালি নেতা সে যদি বলে যে না হিন্দি বাধ্যতামূলক রাখা চলবে না বিহারে, ঠিক আছে, ওকে মোটামুটি প্যাক করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেবে, একদম এই জিনিসটাই হবে, প্যাক করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেবে। আমরা এরকম কাউকে প্যাকিং ট্যাকিং এসবে বিশ্বাসী নই, কারণ বাঙালির রক্তে স্বাধীন এই ভারতের সংবিধান আমাদের প্রাণপ্রিয়, কিন্তু আমরা বাঙালিকে সংগঠিত করছি এবং কিন্তু ভয়ঙ্করভাবে এবার সংগঠিত করছি, শুরু হয়ে গেছে। আজকে তুমি দেখবে যে বইমেলায় আমরা আছি, স্টল টলে সব জায়গায়, আমরা কিন্তু এবার যে জনসংযোগ করছি, আমরা কিন্তু রেগে, আমরা অনেক স্বপ্ন দিয়ে অনেক কষ্ট করে অনেক লড়াই করে আমাদের জেলায় জেলায় ছেলেমেয়েরা কিন্তু এই এই এইটাকে বাস্তব করেছিল। অনেকে বলছে কি হলো, তো কি হলো, আরে প্যাকটা কাকে দিচ্ছ, তুমিও তো আমারই জাতির, যে প্যাক দিচ্ছ তোরই তো ভবিষ্যৎ রে, আমার বয়স 42, আমার WBCS আর হবে না, কিন্তু তোমার সন্তানটা তো হতে পারে, আমার সন্তানটা তো হতে পারে, তার কথা ভাবো, সবই শুধু CPM তৃণমূল BJP কংগ্রেস এগুলো করলে হবে? ভেবে দেখো আজকে আমরা সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি। এই যে দলগুলো, এই যে তৃণমূল গোয়ায় ভোট লড়তে গেছিলো, গিয়ে বলতে পারবে ওখানে গোয়ার লোকাল ভাষায় পরীক্ষা নেওয়া যাবে না, বাংলায় নিতে হবে, বলতে পারবে? মেঘালয় গেছিলো, সেখানে বলে এসছে সব লোকাল ভাষায় হতে হবে, সেখানে বলে এসছে। এই যে CPM কেরলে গিয়ে বলতে পারবে মালায়ালাম বাধ্যতামূলক রাখা আর যাবে না,
অনেক ওখানে বাঙালি শ্রমিক কাজ করে, তাই জন্য ওখানে বাংলা একটু সুবিধা সুযোগ। এখানে বলবে না এখানে তো শ্রমজীবী শ্রেণী, এখানে এই তাই, আমরা এসব মেহনতি মানুষ বুঝি না, আমরা মেহনতি বাঙালি বুঝি শুধু, স্পষ্ট কথা। কারুর যদি বহিরাগতের প্রতি, যদি খেটে খাওয়া মানুষের প্রতি দরদ থাকে এবং সেটা আমাদের আছে, আমার কোটি কোটি বাঙালি খেটে খাওয়া মানুষ আছে, যার জন্য আমার দরদটা প্রথমে, পরের জিনিস পরে, ঠিক আছে। ইউপি বিহারের লোকেদের দায়িত্ব ইউপি বিহারের সরকারের, আমাদের হতে পারে না। এবং বিজেপি সে তো ইউপিতে আছে, তারা তো হরিয়ানায় আছে, তারা তো এখানে সেখানে নানা জায়গায় আছে, সেখানে গিয়ে বলুক তো যে ইউপিতে, যে শুধু হিন্দিতে ইউপিতে পরীক্ষা হবে, ইউপির সিভিল সার্ভিস কেতনা অন্যায় হয়, ঠিক আছে। ওখানে বিবিদের মাঝে মিলন পাবলিকগুলো সব এখানেই জোটে কেন, হ্যাঁ এখানে জোটে কেন, এই বিবিদের মাঝে মিলনগুলো এই পশ্চিমবঙ্গে জোটে কেন, হ্যাঁ এই মিলন করার পুরো দায়িত্বই আমরা নিয়ে রেখেছি। মিলন কাকে বলে, দুইজনের ভালোবাসায় কাছাকাছি এলে সেটাকে মিলন বলে, আর যখন একপাক্ষিকভাবে ঝাঁপিয়ে পড়ে না ওটাকে ধর্ষণ বলে, আমরা সেই জিনিসটা আজকে দেখছি। বাংলা পক্ষ প্রতিটি বাঙালিকে ডাক দিচ্ছে, ভাই একতাবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, কোনো দল তোমাদের পক্ষে না, নিজেদের যে জাতির দল নেই সে জাতির বল নেই বলে গেছে গুরুচাঁদ ঠাকুর, তাই নিজেদের জাতির দল, জাতির সংগঠন বাংলা পক্ষর পতাকা তলে, বাঘছাপ পতাকা তলে, ডোরাকাটা পতাকা তলে ঐক্যবদ্ধ হও।